রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজারের ভবনে বিস্ফোরণের ঘটনায় তিন মরদেহ উদ্ধার করায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের ডগ স্কোয়াডের এক কুকুরকে পুরস্কৃত করা হয়েছে। সোমবার র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আনম ইমরান খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাজধানীর গুলিস্তানে একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ করে তিনজন ব্যক্তির মরদেহ উদ্ধার করায় এই প্রথম র্যাবের ডগ স্কোয়াডের একটি কুকুর বীরত্বপূর্ণ কাজের জন্য র্যাব মহাপরিচালক পদক পেয়েছে। র্যাব সূত্রে জানা যায়, বীরত্বপূর্ণ কাজের জন্য র্যাব মহাপরিচালক পদক পাওয়া র্যাবের ডগ স্কোয়াডের কুকুরের নাম চিতা। র্যাব ফোর্সের 19তম প্রতিষ্ঠাবার্ষিকী ও র্যাব মেমোরিয়াল ডে 2023 উপলক্ষে মহাপরিচালকের দরবার অনুষ্ঠানে ডগ স্কোয়াডের কুকুর চিতাকে মহাপরিচালক পদক দেওয়া হয়েছে। গত 7 মার্চ বিকেল 4:50 দিকে গুলিস্তানের সিদ্দিক বাজারে একটি 7-তলা ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় 24 জন নিহত হয়েছে, আহত হয়েছেন শতাধিক মানুষ। Zafran, am I seeing here? Regain spray. Stop hair loss within 3 days. 3 inches hair growth within 1 month. Grow new hair within 2 months. আমার মতো ঝলমলে ও লম্বা চুল পেতে চাও? ট্রাই করো Zafran hair growth therapy. Get the original Zafran oil. Don't forget to scan QR code of the security card. Collect today and try it. ভর্তি চলছে ড্রাইভিং শিখুন ঢাকা রহমত ড্রাইভিং ট্রেনিং সেন্টার, ড্রাইভিং শেখার বিশ্বস্ত প্রতিষ্ঠান। যোগাযোগ করুন 01922369594। আমার এখানে অতি যত্ন সহকারে ড্রাইভিং শেখানো হয়, থাকা খাওয়ার সুব্যবস্থা আছে। যারা বিকার তারা আমার কাছে আসবেন, খুব ভালো একটা ড্রাইভার আমি মানায় দেবো ইনশাল্লাহ।